ক্লাস 8 উত্তর আমেরিকা মহাদেশের দুটো বিশেষ ভৌগোলিক অঞ্চল হ্রদ অঞ্চল এবং কানাডিয়ান সেইল্ড অঞ্চল এই দুটো অঞ্চল আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে এই দুটো অঞ্চল সম্পর্কে আমরা ডিটেইলসে জানব এখন এই হ্রদ অঞ্চল উত্তর আমেরিকা মহাদেশ একটা বিশাল মহাদেশ এই মহাদেশের এই অঞ্চলটাকে কেন আমাদের পাঠ্যে বাছা হলো কেন নির্বাচন করা হলো অন্য কোনো তো অঞ্চল থাকতেই পারত দেখো উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে কৃষিতে এবং শিল্পে উভয় দিকেই খুব উন্নত একটা অঞ্চল হলো হ্রদ অঞ্চল আর সেই কারণেই ক্লাস 8 এর সিলেবাসে এই অঞ্চলটাকে বাছা হয়েছে ডিটেইলসে পড়ানোর জন্য তাহলে চলো হ্রদ অঞ্চল সম্পর্কে আমরা জেনে নিই উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত হচ্ছে পাঁচটা হ্রদ এই হলো সুপিরিয়র হ্রদ মিচিগান হ্রদ হিউরন বা হুরন হ্রদ ইরি অন্টারিও হ্রদ পাঁচটার নাম একেবারে মুখস্থ করে ফেলবে সুপিরিয়র মিচিগান হিউরন ইরি এবং অন্টারিও এই পাঁচটা হ্রদ রয়েছে বলে এই অঞ্চলটাকে বলা হয় হ্রদ অঞ্চল বা পঞ্চ হ্রদ অঞ্চল এবং এই পাঁচটা হ্রদকে একসঙ্গে পঞ্চ হ্রদ বলা হয় তাহলে পশ্চিম দিক থেকে আরেকবার বলছি পশ্চিম দিক থেকে যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে প্রথমেই পাবো সুপিরিয়র হ্রদ সব থেকে বড় হ্রদ এই পাঁচটা হ্রদের মধ্যে এবং সারা পৃথিবীর মধ্যেও মিষ্টি জলের সব থেকে বড় হ্রদ হলো সুপিরিয়র হ্রদ বা সুপিরিয়র লেক সুপিরিয়রের পর আমরা যা পাচ্ছি মিচিগান মিচিগানের পর রয়েছে হুরন তারপর ইরি এবং অন্টারিও এবং এই পাঁচটা হ্রদকে যোগ করে দেখতে পাচ্ছ এটা নদী প্রবাহিত হচ্ছে উত্তর পূর্ব দিকে এই নদীটার নাম হচ্ছে সেন্ট লরেন্স নদী প্রবাহিত হয়ে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে নদীটি পতিত হয়েছে সেন্ট লরেন্স উপসাগরে বা আটলান্টিক মহাসাগরে এবার এই হ্রদ অঞ্চলের তীরবর্তী যে সমভূমি অঞ্চল সেটাই হচ্ছে হ্রদ অঞ্চল এই হ্রদ অঞ্চলে যে সমভূমি অঞ্চল সেটা উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমিরই একটা পার্ট একটা অংশ তোমরা যখন উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতি পড়েছ তখন দেখেছ যে উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে রয়েছে রকি পার্বত্য অঞ্চল পূর্ব দিকে রয়েছে অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল এবং মাঝখান জুড়ে রয়েছে বিশাল সমভূমি অঞ্চল এই মধ্যভাগের সমভূমিরই একটা অংশ হলো হ্রদ অঞ্চল বোঝা গেল এবার আমরা পড়ব এই হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে প্রথমে হ্রদ অঞ্চল কীভাবে সৃষ্টি হয়েছে সেটা আমরা জেনে নিই তাহলে ভূপ্রকৃতিটা জানতে আমাদের সুবিধা হবে ভূপ্রকৃতিটা বুঝতে আমাদের সুবিধা হবে হ্রদ অঞ্চল সৃষ্টি হয়েছে হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে উত্তর আমেরিকা মহাদেশ তুষার যুগে উত্তর আমেরিকা মহাদেশের অর্ধেক এই যে অংশটা দেখছো এই পুরো অংশটাই বরফ দ্বারা বা তুষার দ্বারা আচ্ছাদিত ছিল এই বরফ বা তুষার তো আর কিছুই নয় বিভিন্ন হিমবাহের সমষ্টি তো হিমবাহ নদীর মতোই ক্ষয় কাজ করে এবং সঞ্চয় কাজ করে তোমরা হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কাজ সম্পর্কে ক্লাস 10-এ গিয়ে পড়বে হিমবাহের ক্ষয় কাজের ফলে যে জায়গাগুলো নিচু হয়ে যায় অবনমিত হয়ে যায় সেই জায়গাগুলোয় জল জমে তৈরি হয় হ্রদ দেখো উত্তর আমেরিকা মহাদেশে এই পাঁচটা বড় হ্রদ ছাড়াও এই অংশের মানচিত্রটা তোমরা যদি খেয়াল করো উত্তর আমেরিকা মহাদেশের উত্তর দিকের মানচিত্রটা তাহলে দেখবে অসংখ্য ছোট বড় হ্রদ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে অসংখ্য ছোট বড় হ্রদ তোমরা দেখতে পাবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই স্থানগুলো নিচু হয়ে যায় এবং পরবর্তীকালে এই স্থানে যে বরফ জমে থাকে সেই বরফগুলো গলে গিয়ে জলে পরিণত হয় এবং হ্রদ সৃষ্টি করে হিমবাহ তো শুধু ক্ষয় কাজ করে না হিমবাহ সঞ্চয় কাজও করে নদী যেমন পলি বালি ইত্যাদি সঞ্চয় করে করে প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ এসব তৈরি করে সেই রকম হিমবাহ নুড়ি কাঁকড় পাথর এগুলোকে একটা জায়গায় ঢিবির আকারে সঞ্চয় করে যেগুলোকে বলা হয় মোরেন বা গ্রাব রেখা তো হিমবাহেরও বিভিন্ন গ্রাব রেখা এই অঞ্চলে সঞ্চিত হতে দেখা যায় এবং সেই কারণেই এই হ্রদ অঞ্চলের সমভূমি একেবারে একটানা সমতল নয় এই অঞ্চলের সমভূমি বেশ ঢেউ খেলানো বা তরঙ্গায়িত প্রকৃতির কারণ হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যেমন বেশ কিছু অবনমিত স্থান রয়েছে সেরকম হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যেখানে গ্রাব রেখা বা মোরেন সঞ্চিত হয়েছে সেই জায়গাগুলো উঁচু কাজে হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে এখানে যে সমভূমিটা তৈরি হয়েছে সেই সমভূমি হলো ঢেউ খেলানো বা তরঙ্গায়িত প্রকৃতির একটানা সমতল সমভূমি কিন্তু হ্রদ অঞ্চলের সমভূমি নয় তাহলে উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চল বা হ্রদ অঞ্চলের সমভূমি কীভাবে গঠিত হয়েছে আমরা দেখলাম এবার ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিই তাহলে এক নম্বর পয়েন্টটি আমরা বলবো যে এই অঞ্চলটা হ্রদ অঞ্চল অবস্থিত কোথায় উত্তর আমেরিকা মহাদেশের কোথায় হ্রদ অঞ্চল অবস্থিত হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে
দু নম্বর পয়েন্ট আমরা বলবো যে হ্রদ অঞ্চলের সমভূমি হলো উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমির একটা অংশ। তিন নম্বর পয়েন্টে আমরা কি বলবো, তিন নম্বর পয়েন্ট আমরা বলবো যে ভূপ্রকৃতিগত দিক থেকে এটা সমতল ভূমি হলেও এটা একটানা সমতল ভূমি নয়, এর প্রকৃতি হচ্ছে তরঙ্গায়িত, অর্থাৎ ঢেউ খেলানো এখানকার সমভূমি অঞ্চল। চার নম্বর পয়েন্টে আমরা বলবো এই অঞ্চলটির গড় উচ্চতা 180 মিটারের কম। পাঁচ নম্বর পয়েন্ট, সুপিরিয়র মিচিগান হুরন ইরি অন্টারিও এই পাঁচটা হ্রদের দক্ষিণ তীরবর্তী অঞ্চল সমূহ নিয়ে হ্রদ অঞ্চলের সমূহে গঠিত হয়েছে। এই অঞ্চলটি পঞ্চহ্রদ এবং সেন্ট লরেন্স নদী বিধৌত সমভূমি অঞ্চল নামেও পরিচিত। বোঝা গেল এই অঞ্চলে যে সমভূমি অঞ্চলটা আমরা পড়ছি সেই সমভূমি অঞ্চলটা হচ্ছে পঞ্চহ্রদ এবং সেন্ট লরেন্স নদী বিধৌত সমভূমি অঞ্চল, এই যে জায়গাটা আমি দেখাচ্ছি পেন্সিলে পড়ে। ইরি ও অন্টারিও হ্রদের মাঝখানে পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। ইরি এবং এই যে অন্টারিও মাঝখানে এখানে নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এই যে হ্রদগুলো, এই সমভূমি অঞ্চলটা তরঙ্গায়িত প্রকৃতির হওয়ায়, অর্থাৎ একটানা সমতল ভূমি না হয়, এই হ্রদগুলো বিভিন্ন উচ্চতায় অবস্থিত, যার ফলে কি হচ্ছে, ইরি হ্রদ বেশি উঁচুতে অবস্থিত অন্টারিওর থেকে, ইরির থেকে নিচুতে অবস্থিত অন্টারিও। আর সেই কারণে যখন সেন্ট লরেন্স নদী ইরি থেকে অন্টারিওতে পড়ছে তখন গিয়ে বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত এই অংশে তৈরি হয়েছে, যার উচ্চতা প্রায় 51 মিটার। সমগ্র অঞ্চলটি দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে ঢালু। দেখো সেন্ট লরেন্স নদী এখানকার প্রধান নদী, নদীটি প্রবাহিত হচ্ছে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে, কাজে আমরা বলতে পারি যে অঞ্চলটা দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে ঢালু। এবার আমরা পড়ব হ্রদ অঞ্চলের জলবায়ু সম্পর্কে। আমরা যদি হ্রদ অঞ্চলের মানচিত্র দেখি তাহলে দেখব হ্রদ অঞ্চল লরেন্সীয় জলবায়ুর অন্তর্ভুক্ত, কিন্তু হ্রদ অঞ্চলের উত্তর দিকে রয়েছে তৈকা জলবায়ু এবং পশ্চিম দিকে রয়েছে প্রেরী জলবায়ু, তাই তৈকা ও প্রেরী জলবায়ুর কিছু প্রভাব এই অঞ্চলেও লক্ষ্য করা যায়। ঠিক এই রকম জায়গাটা তো হ্রদ অঞ্চল, কাজেই হ্রদ অঞ্চলের সমগ্র অংশটাই লরেন্সীয় জলবায়ুর অন্তর্ভুক্ত হলেও এর উত্তর দিকে তৈকা এবং পশ্চিম দিকে প্রেরী জলবায়ু থাকায় এই দুটো জলবায়ুর কিছু প্রভাব আমাদের হ্রদ অঞ্চলে পড়তে দেখা যায়। গ্রীষ্মকালে এই অঞ্চলের গড় উষ্ণতা থাকে 16-17 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে শৈত্যপ্রবাহের কারণে উষ্ণতা -13 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। গ্রীষ্মকালে গড়ে 70-80 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এবং শীতকালে তুষারপাত হয়। এবার আমরা জানব হ্রদ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। হ্রদ অঞ্চলে সরলবর্গীয় উদ্ভিদ যেমন পাইন, ফার, স্প্রুস ইত্যাদি উদ্ভিদ যেমন জন্মায়, তেমন ওক, এলাম, ম্যাপল ইত্যাদি পর্ণমোচী শ্রেণীর উদ্ভিদও জন্মায়, তাই এই অঞ্চলে মিশ্র প্রকৃতির অরণ্য দেখা যায়। খনিজ সম্পদ, হ্রদ অঞ্চলের খনিজ সম্পদ, হ্রদ অঞ্চল খনিজ সম্পদে খুবই সমৃদ্ধ একটি অঞ্চল। এই অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হল লৌহ আকরিক। মার্কিন যুক্তরাষ্ট্রের 80% আকরিক লোহা এই অঞ্চল থেকে উত্তোলিত হয়। আকরিক লোহার প্রধান খনিগুলো হল মেসাবি, যেটা এই অঞ্চলের বৃহত্তম খনি, এছাড়াও কুইনা, ভারমিলিয়ান, গোজেবিক, মার্কোয়েড ইত্যাদি হল উল্লেখযোগ্য লৌহ আকরিক খনি। হ্রদ অঞ্চলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হল কয়লা। এখানে উচ্চমানের বিটুমিনাস শ্রেণীর কয়লা পাওয়া যায় যা লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়। হ্রদ অঞ্চলের ইলিনয়, ইন্ডিয়ানা, পেনসিলভানিয়া এবং ভার্জিনিয়া এই প্রদেশগুলোয় কয়লা উত্তোলিত হয়। হ্রদ অঞ্চলের তৃতীয় গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হল খনিজ তেল। খনিজ তেল পাওয়া যায় হ্রদ অঞ্চলের মিচিগান, ইন্ডিয়ানা, ইলিনয় প্রদেশে এবং অন্টারিও হ্রদের তীরবর্তী অঞ্চলে। এছাড়া আর যে সমস্ত খনিজ সম্পদ পাওয়া যায় হ্রদ অঞ্চলে সেগুলো এবার আমরা দেখে নিই। চলো, হ্রদ অঞ্চলে লৌহাকরিক, কয়লা এবং খনিজ তেল ছাড়াও আরও বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়, যেমন তামা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, জিপসাম, সীসা, দস্তা, নিকেল এবং কোবাল্ট।
তাহলে তোমরা দেখলে যে হ্রদ অঞ্চলে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়। আধুনিক পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খনিজ সম্পদ, যেমন খনিজ তেল, লোহা, খনি কয়লা, এই তিনটি খনিজ সম্পদও এখানে পাওয়া যায়। আর সেই কারণেই হ্রদ অঞ্চল কিন্তু শিল্পেও যথেষ্ট উন্নত। আমরা পরের ভিডিওতেই আলোচনা করব হ্রদ অঞ্চলের অর্থনৈতিক উন্নতির কারণগুলো নিয়ে, অর্থাৎ হ্রদ অঞ্চল কৃষি এবং শিল্পে কেন উন্নত সে সম্পর্কে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর পড়াটা অবশ্যই তৈরি করো।